ইসরায়েলের মোসাদ আমেরিকার সিআইএ এর মতো কাজ করে না চীন। চীনের গুপ্তচর সংস্থা এমএসএস যেন স্লো পয়জন সাপের মতো চুপি সারে শত্রু দেশে খুব সহজেই ঢুকে পড়তে পারে এই আর্মি। সরকার সেই টের পায় কয়েক যুগ পর। চীন কিভাবে কাজ করায় দুর্ধর্ষ স্পাই এমএসএস দিয়ে জেনে রাখুন আপনি। পাকিস্তানের কতটা এলাকা দখল করে বসে আছে চীন কোনো ধারণা আপনার রয়েছে? ইসলামাবাদের আইএসআই কিচ্ছু করতে পারেনি এতদিন। ড্রাগনের দেশের এমএসএস বাহিনী কিভাবে জীবন কাটায় জানেন? ভারতের র রাশিয়ার কেজিবির কথা আপনি নিশ্চয়ই শুনে থাকবেন, চীনের এমএসএস এর কথা অনেকেই জানেন না। বরাবর আগ্রাসী মনোভাবের চীনের শত্রু শুধুমাত্র ভারত বা তাইওয়ান নয়, এ ধরনের 23টা দেশকে দু চোখে সহ্য করতে পারে না চীন। গুলি বন্দুক দিয়ে অ্যাটাক করে না এমএসএস। মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি, চীনের ঘরের ও বাইরের রক্ষাকর্তা বলা হয় একে। আপনাদের জানাবো ঠিক কিভাবে শত্রু দেশে প্রবেশ করে বা ঢোকে এমএসএস আর কাম তামাম করে দেয়। গোটা চীনের 43% এলাকা কোনো না কোনো দেশের থেকে কেড়ে নেওয়া। মাকাও, মঙ্গোলিয়ার বেশ কিছুটা ভাগ, পূর্ব তুর্কমেনিস্তান, লিস্ট বাড়বে বই কমবে না। এমএসএস কাজ করে ঘাতক 1000 গ্রেনস অব স্ট্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে। পার্সলে স্পার্টলে দুটো দ্বীপ দখল করে ফটাফট সেখানে সেনার ঘাঁটি বানিয়ে নিয়েছে চীন। জে এন রায় হসপিটাল, নাম্বার ওয়ান পকেট ফ্রেন্ডলি মাল্টি স্পেশালিটি হসপিটাল ফর কমন পিপল, কোয়ালিটি এন্ড এক্সপার্ট হেলথ কেয়ার। জে এন রায় হসপিটাল পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়। আপনার শুনলে অবাক লাগবে, চীনের স্পাই এমএসএস প্রত্যেকটা শত্রু দেশে ঢুকে বছরের পর বছর কাটিয়ে দেয়। চীন তাড়াহুড়ো হামলাতে বিশ্বাসী নয়, অনেক বেশি ধৈর্য ধরার পরেই অ্যাটাক করে বেজিং। আমেরিকা কোনো দেশে হামলা চালাতে হলে স্যাটেলাইট দিয়ে প্রথমে ছবি তোলে, এক জায়গায় করে গোটা ইনফরমেশন বা তথ্য, তারপর অ্যাটাক। এবার শুনুন এমএসএস এর কামাল। চীন চেষ্টা করে শত্রু দেশের কোনো একটা পর্যটন এলাকায় বড় সড়ো ইনভেস্টমেন্ট করার, তারপর সেখানে চীন পাঠিয়ে দেয় হাজার এমএসএস বাহিনীকে। তারা কিন্তু পর্যটক সেজেই সেই দেশে ঢোকে, সেখানে থেকে প্রত্যেককে মাটির একটা করে কণা নিয়ে আসতে বলে চীন। সেই মাটির কণা পরীক্ষা করে যাবতীয় তথ্য চীনের হাতে চলে আসে। ড্রাগনের দেশের ক্লিয়ার কনসেপ্ট, যে দেশ যত উন্নত প্রযুক্তি তৈরি করতে পারে সেই দেশ ততটাই স্ট্রং। আলাদা আলাদা দেশের জন্য আলাদা আলাদা স্পেশাল ফোর্স রয়েছে চীনের হাতে। হাইব্রিড ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে এমএসএস। কোনো দেশে ঢুকে প্রথমেই সামাজিক বিদ্বেষ ছড়াতে থাকে চীনের এই সংস্থা, সেই সঙ্গে রাজনৈতিক কলঙ্ক তৈরির চেষ্টা করা হয়। এমএসএস কাজ করে অনেক বেশি গভীরে ঢুকে, অনেক তলা নিতে গিয়ে। একটা দেশের তথ্য পুরোপুরি চীনের হাতের মুঠোয় চলে আসার পর জানেন চীন কি করে? কিছু বছর চুপচাপ থাকে, অপেক্ষা করে, তারপর অপারেশনে নামে এমএসএস। বেশি কিছু নয়, ধরে নিন একটা সাইবার হামলা একটা দেশের মেরুদণ্ড গুড়িয়ে দিতে পারে এমএসএস। তবে খুব একটা এই গোয়েন্দা সংস্থাকে লাইমলাইটে কখনোই চীন আনে না। গোপন কিছু জিনিস গোপনে রাখাটাই পছন্দ করে ড্রাগনের দেশ। প্রথম কলকাতা ব্যুরো। Study free consultancy. Make sure prepare for studying USA, UK, Canada, Germany, Australia, Italy, France, New Zealand and Switzerland, all over Europe.